হ্যালো, কে বলছেন? না মানে ওলি আছে? হ্যাঁ, ওলিকে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আপনি কে বলছেন? আমি ওলির দিদি বলছি। এ তো সেই গলা, একেবারে জাহ্নবীর মতন গলা। এই মেয়েটি কে? একেবারে একই রকম পিঠে বানালো, একই রকম গলায় কথা বলছে, অথচ উনি তো অলির দিদি, মানে অমিতাভ অঙ্কেলের ভাগ্নি, ছোট থেকে ওদের বাড়িতে আছেন। একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কি করে এত মিল হতে পারে? আপনি কি আর কিছু বলবেন? না আমি তাই বলছি, আপনি তুলি তো। হ্যাঁ, জাহ্নবী চিরকালের মতো হারিয়ে গেছে ঋষি। জাহ্নবীর ভেতর থেকে জন্ম নিয়েছে তুলি। না সেদিন আপনার বাড়ি গেলাম, আপনার সঙ্গে তো দেখাই হলো না, আপনি তো এলেন না। আসলে আমি লোকসমাজে খুব একটা যাই না। কেন বলুন তো? লোকজনের সামনে আমার খুব অস্বস্তি হয়। কেন অস্বস্তি হওয়ার মতন কি আছে? আমি অস্বস্তি হয় কেন? ওটাই আমার স্বভাব। এক একজন মানুষ তো এক একটা স্বভাব নিয়ে বড় হয়। আপনি হোল্ড করুন, আমি ডেকে দিচ্ছি। মানে আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই। আপনি তো আমাদের বাড়িতে জামাই হয়ে আসছেন, এই দুদিন পরে আলাপ তো এমনি হয়ে যাবে। আগে আলাপ হলে কত কি? না হতে কিছু আছে তো আমি বলিনি। তো আপনি তো এখন আমার সাথে আলাপ করার জন্য ফোনটা করেননি। আপনি ওলির সাথে কথা বলবেন বলেই ফোনটা করেছেন। ওলির সঙ্গে কথা বলতে চাই ঠিকই, কিন্তু আপনার সঙ্গে ভালো করে আলাপ হয়নি, তো তাই সব কথা এখন আপনাকে বলতে পারবো না, হয়তো কোনো একদিন বলবো। কি বলুন তো? আমার মনের মধ্যে ইচ্ছে ছিল আপনার সঙ্গে আলাপ করার, এখন অলিকে ফোন না করলেও চলতো আমার। আমি হয়তো সেই আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে ফোনটা করে ফেলেছি। কি অদ্ভুত, আপনি ফোন করেছেন আপনার ভাবি বউয়ের সাথে কথা বলবেন বলে, আর আপনার মনে ছিল তার দিদির কথা। আমি বোধহয় আপনাকে বোঝাতে পারলাম। কিছু কিছু জিনিস পৃথিবীতে না বোঝাটাই ভালো। তার মানে? না মানের কিছু নেই। অলি মনে পাশের ঘরে আছে, আপনি হোল্ড করুন, আমি ডেকে দিচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। বলুন। আগের দিন একটা পিঠে খেয়েছিলাম, সাজি পিঠে, ওই পিঠেটা আপনি বানিয়েছিলেন? হ্যাঁ, কেন মামি বলেনি? বলেছেন বলে জিজ্ঞেস করছি, ওই পিঠেটা বানানো আপনি কোথা থেকে শিখলেন? আমার মা ওই পিঠেটা খুব ভালো বানাতেন, মার কাছ থেকে শেখা। আপনার মার বাড়ি কোথায়? কেন বলুন তো? আমার খুব কাছের একজন চেনা মানুষ ঠিক একই স্বাদের পিঠে বানাতেন, তিনি গ্রামের দিকে থাকতেন। আচ্ছা আপনার মারও কি বাপের বাড়ি গ্রামের দিকে কোথাও ছিল? হ্যাঁ তা বলতে পারেন। আপনার মায়ের নাম কি? কেন বলুন তো? না এমনি জিজ্ঞেস করছি। আপনি তো আমার মাকে চিনবেন না, আমার মায়ের নাম শুনে কি করবেন? আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে আমি ছোটবেলা থেকে এখানে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার মামা বললেন যে আপনি ছোটবেলা আপনার মা বাবাকে হারিয়েছেন, তাহলে আপনার মা আপনাকে কি করে শেখালেন? আমি তো শুনেছি আপনি জ্ঞান বয়সে আপনার মাকে দেখেননি। তাও তো বটে। তার মানে? আমি ঠিক বুঝতে পারছি না, সত্যি কি ছোটবেলা আপনার মা বাবা মারা যাননি? তাহলে অমিতাভ অঙ্কেল এই কথাটা বলতে যাবেন কেন? আমি তো একবারও বলিনি যে মামু ভুল কথা বলেছে। তাহলে আপনি পিঠেটা বানানো শিখলেন কি করে আপনার মায়ের কাছে? না মানে আমি আমার ঠাকুমার কাছে শিখেছি, মা হয়তো কোনো সময় ঠাকুমাকে বলেছিলেন আর কি। ও আচ্ছা, আপনি একটা পিঠে নিয়ে কেন এত ব্যস্ত হয়ে পড়লেন বলুন তো? এটা তো অতি সামান্য একটা জিনিস। আপনার কাছে যা অতি সামান্য, আমার কাছে তা অতি সামান্য নাও হতে পারে। হ্যাঁ হয়তো তার সাথে আপনার কোনো প্রিয়জনের স্মৃতি জড়িয়ে আছে, সেই জন্যই আপনার কাছে সামান্য নয়। আচ্ছা সেই প্রিয়জন কি আর নেই, মারা গেছে? জানি না তিনি কোথায়, তবে তিনি হারিয়ে গেছেন আমার জীবন থেকে। আপনি কি তাকে খুঁজেছেন কখনো? অনেক খুঁজেছি, অনেক কোথাও পাইনি। ও যা হারিয়ে গেছে
সেটা নিয়ে ভেবে আর কি লাভ বলুন? পুরনো কথা ভুলে যান, নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, নতুনকে সানন্দে বরণ করুন। কি বললেন আপনি? আমি কি ভুল কিছু বললাম? দেখুন, আপনি পুরনো জীবন নিয়ে কষ্ট পাচ্ছেন তাই বললাম। আচ্ছা, যিনি হারিয়ে গেছেন উনি কি আপনার কোনো আত্মীয় হতেন? পরম আত্মীয়। অথচ তিনি হারিয়ে গেলেন, আপনি তাকে হারিয়ে যেতে দিলেন। আমার হাতে কিছু ছিল না, একদিন বাইরে বেরিয়ে আর ফেরেনি। কত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি, হাসপাতালে মর্গে। আপনি ধরেই নিয়েছেন উনি মারা গেছেন, সে তো হাসপাতাল বা মর্গে নাও থাকতে পারত, জীবন্ত মানুষের মধ্যে তো থাকতে পারে। সব খুঁজেছি, সব। যখনই জীবন্ত মানুষদের মধ্যে খুঁজে পাইনি তখনই হাসপাতাল আর মর্গের কথা মনে পড়েছে। তাহলে আর কি করবেন বলুন? তাহলে হয়তো উনি সত্যিই মারা গেছে। দেখুন, আপনার পক্ষে কথাটা বলা যতটা সহজ আমার পক্ষে ততটা সহজ নয়। বললাম না, উনি আমার পরম আত্মীয় ছিলেন। সরি, আমি যদি আপনাকে দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন, আমি বরং অলিকে ফোনটা দিই। এরপর একদিন আপনার বাড়িতে যাব, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সাথে কথা বলার জন্য আমাদের বাড়িতে আসবেন? আশ্চর্য তো। তা কেন, আপনাদের বাড়ি গেলে আপনি আমার সঙ্গে কথা বলবেন এটাই তো বলেছি। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলার জন্য এত কেন ব্যস্ত হচ্ছেন? এই তো ফোনেই কথা হচ্ছে। কেন ব্যস্ত হচ্ছি তা আপনি কিছুতে বুঝতে পারবেন না তুলি। কেন বলুন তো? বুঝতে পারবো না না কেন ব্যস্ত হচ্ছেন আমি সত্যি বুঝতে চাই, জানতে চাই। আমার সেই পরম আত্মীয়র সঙ্গে আপনার গড়ার স্বরের এতটা মিল, মনে হচ্ছে সেই কথা বলছে। ওভাবে হাসবেন না। মানে? আপনি হাসছেন মনে হচ্ছে যেন জাহ্নবী হাসছে। জাহ্নবীকে? ওই যে আমার পরম আত্মীয়, যার কথা আপনাকে বললাম, সেই তো জাহ্নবী। ও, তার নাম বুঝি জাহ্নবী ছিল? তার নাম জাহ্নবী। ওলিকে আপনি জাহ্নবীর কথা বলেছেন? বলেছি। কি বলেছেন? বলেছি আমার মনে চিরদিন জাহ্নবীর একটা জায়গা থাকবে, আর ওই জায়গাটা জাহ্নবীরই থাকবে। একটা জায়গা? দেখুন, সময় মানুষের মনে পলি ফেলে দেয়। 3 বছর আগে যেটা আমি ভাবতে পারিনি আজ সেটা ভাবতে পারছি। আসলে নিঃসঙ্গতা একটা ভয়ঙ্কর অসুখের মতো, একা একা থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। কারোর সঙ্গে মন খুলে দুটো কথা বলতে না পারলে মনে হয় জীবনটা হাঁসফাঁস করছে। সেই জন্যই বাড়ি থেকে যখন বিয়ের জন্য চাপাচাপি করে আমি আর না করতে পারিনি। কিন্তু তার মানে এই না আমি জাহ্নবীকে ভুলে গেছি, ওকে ভোলা কোনোদিনই পসিবল নয়। আচ্ছা, আপনার এত ব্যক্তিগত কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? সরি, কেন যে আপনাকে বলছি। এবার বরং আমি ওলিকে ডেকে দিই। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার সঙ্গে কথা বলতে আপনার ভালো লাগছে না? আপনি আমার বোনের স্বামী হতে যাচ্ছেন, আমাদের পরম আত্মীয় হতে যাচ্ছেন, আপনার সাথে কথা বলতে ভালো লাগবে না কেন? আপনার সাথে আমাদের কত মধুর সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, এরকম কথা কেউ বলে? আমি একদিন আপনাকে দেখতে চাই। কি বললেন? না মানে একদিন আমি আপনাদের বাড়িতে যাব, সেদিন আপনি কিন্তু দেখা দেবেন। দেখুন,
সম্পর্কে কিন্তু আমি আপনার বড় শৈলী হই। আমার সাথে কথা বলার সময় আপনার একটু শোভনতা বাঞ্ছনীয়। কি বললেন? আমি আপনার সঙ্গে কোন অশোভন কথা বলেছি? আপনার সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, আর আপনি তখন ফোন করে আপনার অদেখা শালিকে বলছেন তার সাথে আপনি দেখা করতে চান, কথা বলতে চান। এই ব্যাপারটা আমার ঠিক শোভন লাগলো না, আমাকে ক্ষমা করবেন প্লিজ। আমার সাথে এভাবে কখনো কথা বলবেন না, আমি আসলে এরকম কথা শুনতে অভ্যস্ত নই। আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে আপনার সঙ্গে জাহ্নবীর গলা তো মিল, তাই আমার মনে হচ্ছিল আপনাকে একবার দেখি, আর কিছুই না। হ্যাঁ, আমার সাথে জাহ্নবীর গলার মিল আছে বলে, ওর মতো পিঠে বানাতে পারি বলে হয়তো আপনি আমার সাথে কথা বলতে চাইছেন। আমার জন্য তো আমার সাথে কথা বলতে চাইছেন না। যেদিন শুধু আমার জন্যই আমার সাথে কথা বলতে চাইবেন সেদিন অবশ্যই কথা বলবো। আপনি আমাকে ভুল বুঝছেন প্লিজ, মানে আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে আমার মনের ভেতর একটা অস্থির আলোড়ন চলছে, তাই। এই তুলে দে। ও বা, ওলি তোকে ডাকতে যাচ্ছিলাম, তোর ফোন। কে ফোন করেছে? কে ফোন করতে পারে? ঋষি ফোন করেছে, আবার কে করবে, নে ধর। কখন ফোন করেছে রে? এই কয়েক ঘন্টা আগে। মানে? মানে কয়েক ঘন্টা ধরে তোর বরের সাথে আমি গল্প করছিলাম, কি হিংসা হচ্ছে? আরে ধ্যাত, কি যে বলিস না, সত্যি বল না, সারাদিন কথা বল, আমার হিংসাতে যাবে কেন তোকে? আচ্ছা বাবা ঠিক আছে, ফোনটা ধর। কত? হ্যালো। হ্যাঁ, তোমার মোবাইলটা সুইচ অফ পেলাম, তাই তোমাদের ল্যান্ডলাইনে ফোন করলাম, তোমার দিদি ধরেছিলেন। হ্যাঁ দেখো না, তুলে দি খালি পেছনে লাগছে, বলো না। এমনি ফোন করেছিলাম, আজ ফ্রি আছো? আসলে মা বলছে যে মায়ের সাথে এখন রোজই কেনাকাটা করতে বেরোতে হবে, তাই মাঝখানে একদম সময় পাবো না। বলছি ওই কেনাকাটি করে বাড়ি ফিরবে কখন? দেখি, জানি না ঠিক। কেন গো? না একবার ভাবছিলাম যাব। তুমি আসবে আজকে বাড়িতে? তুমি কখন ফিরছো জানিও? বলতে পারছি না, যদি পসিবল হয় যাব। ঠিক আছে, আমি তাহলে মাকে জানাচ্ছি, বলছি তোমাকে। ঠিক আছে, এখন রাখি তাহলে, আসলে বেরোতে হবে এক্ষুনি গো। বাই। মিথ্যে কথা, আমি স্পষ্ট দেখলাম তোর চোখে জল, কি হয়েছে বল না। আমার খুব কষ্ট হচ্ছে রে। কেন কষ্ট হচ্ছে বল? আমার বরের সাথে কথা বলে তোর ভালো লাগেনি না? ওকে তোর ভালো মানুষ মনে হচ্ছে না? না রে, ও ও খুব ভালো ছেলে, ওর মতো ছেলে তুই পৃথিবীতে আর একটাও খুঁজে পাবি না। তুই এত শিওর হচ্ছিস কি করে? তুই তোকে কোনোদিনও দেখিসনি। আমি তোকে কথাটা বললাম, তুই মিলিয়ে নিস। আসলে এই বাড়ি ছেড়ে চলে যাবি তো, ওই জন্য কষ্টে কাঁদছিলাম। তাই বল, তোর চোখে জল দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। আরে আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে কি আর আসবো না নাকি? তোকে ছেড়ে থাকতে তো আমারও কষ্ট হয়, আমি তো সবসময় আসবো। তুলি দি, কাঁদিস না লক্ষ্মীটি, একদম কাঁদবি না বল, কাঁদবি না বল। আচ্ছা আমি যাই বুঝলি, মা না ডাকছে, ঠিক আছে? তুমি ভাবতে পারবে না ছোট ঠাকুরপো, দুটো মানুষ একই রান্না করে একই স্বাদের, সেটা যে কি করে করলো সেটাই বুঝতে পারছি না।
অদ্ভুত কিন্তু। দেখো মেয়েটা কিছুতেই আমাদের সামনে এলো না, তাই না? আচ্ছা তোমরা কি এর মধ্যে কোনো স্টোরি দেখতে পাচ্ছ? তোমাদের কি মনে হচ্ছে মেয়েটা বাড়িতে লুকিয়ে আছে? না না, তা বলছি নে, এ তো ভাগ্নি, ছোটবেলা থেকেই থাকতো, সে কথাও বলছি নে, কিন্তু একই রকম রান্না, একই স্বাদের কি করে হয়, সেই নিয়েই কথা বলছি। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি, 17 তারিখে বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, এখন কোথায় আমরা ভিড় নিয়ে তোড়জোড় করব তা না। বলছিলাম কাল থেকে তোমরা কি কথা বলছিলে গো, আমি অনেকবার ধরেই শুনছি, তোমরা আমাকে কিছুই তো বলছো না। আমি যখনই আসছি তোমরা আর বলছো না, তোমাদের ছেলের বিয়ের ব্যাপারে আমি তো নিজে থেকে আর যেছে কিছু জিজ্ঞেস করছি না, শুধু একটা কথাই জানতে চাইছি, কি এমন হয়েছে তোমরা সেটা নিয়ে আলোচনা করে যাচ্ছ? কিছু না কিছু না, ওই 17 তারিখে বিয়ে, সেই নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। না সে নিয়ে তো আর কথা হচ্ছিল না ছোটদাব, অন্য কিছু নিয়ে কথা হচ্ছিল, কারো রান্নার ব্যাপারে কথা বলা হচ্ছিল। কার মতো কার রান্না শুনতে পেলাম বলেই জিজ্ঞেস করছি। নাও এখন পাঁচালি পাঠ করো। বলতে অসুবিধা থাকলে আর জিজ্ঞাসা করব না দাদা। কেন জিজ্ঞাসা করি আপনি তো খুব ভালো করেই বুঝতে পারছেন, আপনাদের ঘরে তো একটা সন্তান আছে, একটা জলজান্ত মেয়েকে হারিয়ে একটা মা কি করে দিন কাটাতে পারে, যার কিনা সেই একমাত্র সম্বল ছিল। তাতে তো আমাদের কিছু করার নেই, তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য তো আমরা দোষী নই, বা তোমার মেয়ে ফিরে আসেনি তার জন্য তো আমরা দোষী নই। দেখো একটা কথা পরিষ্কার করে বলছি, তুমি এইভাবে যদি বাংলার পাঁচের মতো করে মুখটা করে ঘুরে বেড়াও, বিয়ে বাড়ি আত্মীয় স্বজন কুটুমরা আসা যাওয়া করছে, তারা যদি তোমাকে এই অবস্থায় দেখে তারা তাদের মেয়েকে বাড়িতে দেবে? আচ্ছা ঠিক আছে ছোটদা, আর এরকম হবে না। রাই? হ্যাঁ ছোটদি বলো। দেখো তুমি রাগ করো না, তুমি তো জানো তোমার ছোটদা এইভাবেই কথা বলে, ওনার কথায় তুমি রাগ করো না। আর আমরা তোমার কাছে কিছু লুকাতে চাইছি না, লুকাবার তো কিছু নেই, আমরা চাই তুমি থাকো, আমাদের কথা শোনো, এমন কোনো কিছু নেই যেটা তোমার কাছে আমরা গোপন করব, তাই না? কি বলো মেজদি ভাই? আসলে তোমার কষ্ট হবে বলেই আমরা বলতে চাইনি। কি এমন কথা যা শুনলে আমার কষ্ট হবে? না না তেমন কিছুই নয়, ওই বাড়ির মেয়েটা একটা পিঠে বানিয়েছিল, ওই সাজি পিঠে, কিন্তু ওই পিঠে খেতে না অবিকল জানবি যেমন পিঠে বানাতো তেমন খেতে, তাই ভাবছিলাম সেটা কি করে হয় সেই নিয়ে কথা বলছিলাম। কিন্তু সেই পিঠে তো আমাদের বংশের নিজস্ব, তা তো কারো জানার কথা নয়, আমাদের পাড়ার কেউ জানতো না। আমার ঠাকুমার শাশুড়ি আমার ঠাকুমাকে শিখিয়েছিল, আমার মা শ্বশুর বাড়ি যাওয়াতে আমার ঠাকুমা আমার মাকে শিখিয়েছিল, আর মায়ের থেকে আমি শিখেছিলাম, আর আমার থেকে জাহ্নবী, পরম্পরা শেখা হয়েছে, এটা নামটাও আমাদের দেওয়া। এই পিঠেটার নাম জানলো কি করে আর বানালেই বা কি করে? কাল থেকে তো আমরা সেটাই ভাবছি মেজদি ভাই, আর এই কথাটাই আমরা বলার চেষ্টা করছি। কে বানিয়েছে ছোটদি বলো না আমায়। আমি জিজ্ঞেস করেছিলাম, ওই অমিতাভ বাবুর ভাগ্নি অলি দিদি সে বানিয়েছে। মেয়েটাকে একবারও শুধরে না ছোটদি, কোত্থেকে শিখলো এরকম পিঠে বানানো? জিজ্ঞেস করবো বলেই কিন্তু তাকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু মেয়েটি নাকি সারাদিন রান্নাবান্না করে ক্লান্ত হয়ে গেছে, তাই আর উঠে এলো না। তাছাড়া ওরাই বলল যে মেয়েটি নাকি খুব লাজুক প্রকৃতির, কারোর সঙ্গে সেভাবে কথা টথা বলে না, দেখা করে না। তোমাদের সঙ্গে তো দেখা হবে, এরপর যেদিন দেখা হবে জিজ্ঞেস করবে? আমার সঙ্গে দেখা হবে।
আমি জিজ্ঞেস করব। তোমার সঙ্গে কি করে দেখা হবে?